আম ছাড়া যেন গরমকাল অসম্পূর্ণ। ভারতের বিভিন্ন অঞ্চলে এই সুস্বাদু ফলের অনেক জাত আছে, তাই আমকে বলা হয় ফলের রাজা। ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমে ভরপুর থাকে, যা শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণত আমের দাম 100 থেকে 200 টাকা কেজি দরে পাওয়া যায়। তবে কি কখনো শুনেছেন এক জোড়া আমের দাম 3 লাখ টাকার ওপর? মিয়া যাকে আমের কথা কম বেশি সকলেই শুনেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। জাপানে চাষ করা এটি সব থেকে দামি আমের জাত। মিয়াজাকি আম জাপানের মিয়াজাকি শহরে পাওয়া বিখ্যাত ফলগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি ভারতেও এই আমের চাষ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি মিয়াজাকি আমের দাম প্রায় 2,50,000 টাকা। কিন্তু দেখেছেন কি কখনো জাপানের এই সূর্যের ডিম? এবার বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেখা মিলল দুষ্প্রাপ্য এই জাপানি আমের। সম্প্রতি বাংলার মাটিতেই এই আমের চাষ শুরু হয়েছে। তবে একটি দুটি নয়, 6টি গাছে ফলেছে প্রায় 500টি মিয়াজাকি। যদিও গাছের মালিক দীপঙ্কর দত্তর দাবি বাংলাদেশ থেকে এই আমের বিশেষ চারা সংগ্রহ করে আনা। ছাড়িগঙ্গার পারে ফলছে এই আম, তারা নিজেরাও জানেন না এই জাপানি আমের প্রকৃত দাম কত, বাজারে বিক্রি বা কোথায় কোথায় হয়, আর খেতেই স্বাদ কেমন। অবশ্য এর কিছু কিছু প্রশ্নের উত্তর দিলেন বাগানের মালিক। কি বললেন তিনি শোনা যাক। এইটা জাপানের মিয়াজাকি আম, এটাকে হিমসাগর ল্যাংড়া আমাদের বাংলার আম খেয়েছি অনেক, বিদেশি জাপানি আম মিয়াজাকি আজকে সংগ্রহ করে নিয়ে এলাম। অনেকটা মালদার ফজলি আমের মতন খেতে, টেস্ট আছে মোটামুটি ভালো। তবে হিমসাগর পাকা হিমসাগর ল্যাংড়ার মতন নয়, টেস্ট আছে। আপনি কি গাছ নেবেন এখান থেকে? এখানে আমের চারা নিতে এসেছি। মানে কি আমের চারা নেবেন? মিয়াজাকি। আচ্ছা, এই কি করবেন এটা নিয়ে গিয়ে? এটা নিয়ে বসাবো, ভালো শুনছি মুখের মানুষের মুখে আমের চারা একটা নিয়ে বাড়িতে বসাবো। এই গাছ বসালে পরে কি অনেক মানে সুস্বাদু আম নাকি? হ্যাঁ, খুব সুস্বাদু আম। আচ্ছা আচ্ছা, একখানেই নেবেন নাকি? হ্যাঁ, আমি একটা চারা নিয়ে ওখানে আপাতত বসাবো, তারপরে আবার নিতে পারবেন। হ্যাঁ, তারপর আমি নেব। বাগানে অতিথিরা এলেই 2-1টি মিয়াজাকি আম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন উপহার স্বরূপ। ইতিমধ্যেই এই গাছের কলম চারা করে বিক্রি করা শুরু হয়েছে। প্রতি কেজির দাম অনেক, তবে এই বহুমূল্য আমের এবার দেখা মিলল এই রাজ্যেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।